এলিফ্যান্ট বিচ। এলিফ্যান্ট বিচ যে সকল কারণে বিখ্যাত এবং টুরিস্টরা সাধারণত যে সকল কারণে এখানে আসে, স্বচ্ছ পানিতে সাঁতার কাটা, ডুব সাঁতারের ব্যবস্থা, স্কুবা ডাইভিং, স্পিড বোট এবং ব্যানানা বোটে চড়ার ব্যবস্থা রয়েছে। এই বিচে তিনটি হাতি রয়েছে যা সারা বিচ জুড়ে ঘুরে বেড়ায়। শুধু বিচই নয়, এখানে থাকা যে জঙ্গল, জঙ্গলের মধ্যেও ঘুরে বেড়ায়। তবে একটি হাতি যেটি শুধু বিচেই থাকে, আর এই হাতিদের কারণেই এই বিচটির নামকরণ করা হয়েছে এলিফ্যান্ট বিচ। এখানে যে হাতিটি বিচে বিচরণ করে বেড়ায় সেই হাতিটিকে সি এলিফ্যান্টও বলা হয়। এই হাতিটিকে যে কারণে সি এলিফ্যান্ট বলা হয়, কারণ এটি ডুব সাঁতারে অন্য একটি হাতি। এই হাতিটি এখানে সাঁতরে বেড়ায়, যখন খুশি তখন এটি সাঁতরায় সমুদ্রের বিচে। এবং খুবই মজার একটি বিষয় হচ্ছে, এখানে আপনি গ্লাস বটম বোট, যেটা হচ্ছে সম্পূর্ণ গ্লাসের তৈরি, নিচে স্বচ্ছ পানিতে আপনি সমুদ্রের তলদেশে সমস্ত কিছু ওই নৌকায় করে ঘুরে দেখতে পারবেন। এখানে জেট স্কির ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে এখানে যে জঙ্গল রয়েছে, জঙ্গলের মধ্য দিয়ে ট্রেকিংয়ের মাধ্যমে এই এলিফ্যান্ট বিচে পৌঁছাতে পারেন। এখানে এই দ্বীপে বা এই আইল্যান্ডে পৌঁছানোর জন্য আপনার দুইটি রাস্তা আছে। সাধারণত টুরিস্টরা দুইটির মধ্যে একটি বেশি প্রিফার করে, সেটি হচ্ছে সুরাজদ্বীপ থেকে সরাসরি নৌকার মাধ্যমে, আবার কেউ কেউ চাইলে বনের ভিতর দিয়ে ট্রেকিংয়ের মাধ্যমেও এখানে আসতে পারে। তবে নৌকায় চড়ে এখানে আসতে 20 মিনিটের মতো সময় লাগতে পারে। তবে এলিফ্যান্ট বিচের মূল আকর্ষণ হচ্ছে এই হাতিটি, যে হাতিটি সাধারণত সমুদ্রে ডুব সাঁতারে অংশগ্রহণ করে এবং লম্বা সময় এরা সাঁতরায়। এবং স্বচ্ছ পানিতে এটি উপভোগ্য একটি বিষয় এবং টুরিস্টরা সাধারণত মানে এই জিনিসটাকে আকর্ষণ করে এখানে আসে, এবং এটি এলিফ্যান্ট বিচের অন্যতম একটি টুরিস্ট অ্যাট্রাকশন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন আন্দামানের উপরে। অবশ্যই আমরা পরবর্তী ব্লগ এই বিচগুলির আলাদা আলাদা বিষয়ের উপরে, আলাদা আলাদা অঞ্চলের উপরে আলাদা আলাদা ব্লগ তৈরি করব 10 মিনিটের করে। আশা করি আপনারা উপভোগ করবেন। তো ভিউয়ার্স, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নিয়মিত আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকন বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।